আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেন। অ্যাট আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয়। আর কাঁকড়া ক্লিন করাটা একটি ঝামেলা কাজ মনে হয়, কিন্তু খুব একটা ঝামেলা কাজ না কাঁকড়া পরিষ্কার করা। তা আমি প্রথমে মার্কেট থেকে কাঁকড়া কিনে এনেছি, এরপর আমি ভালো করে পানি দিয়ে আদি কাঁকড়াগুলো ধুয়ে নিয়েছি। এরপর আমি কাঁকড়ার বাঁধনগুলো কাঁচির সাহায্যে কেটে নেব। আর আপনাদের কাঁকড়া ক্লিন করার জন্য লাগবে একটি ব্রাশ, কারণ কাঁকড়াগুলো যেহেতু পানির নিচে কাদামাটিতে থাকে, প্রথমে আমরা কাঁকড়াগুলোকে ব্রাশ দিয়ে ক্লিন করে নেব। আর আপনারা যারা নতুন নতুন কাঁকড়া ক্লিন করতে যাবেন, কাঁকড়া যদি তাজা থাকে তাহলে এই রিস্ক না নিয়ে সরাসরি কাঁকড়াগুলো ধুয়ে আগে কাঁকড়াটা বয়েল করতে দিয়ে দিবেন, সেক্ষেত্রে কাঁকড়াগুলো মারা যাবে। আর আরেকটা পদ্ধতি ইউজ করা যায়, যেটা আমি করেছি, কাঁকড়াগুলো সরাসরি মার্কেট থেকে কিনে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো, আর এতে করে সবগুলো কাঁকড়াই মারা গিয়েছে। আমার জন্য কাজটা খুবই সহজ হয়ে গিয়েছে। এরপর আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 লিটার পানি, 2 চামচ পরিমাণ লবণ, 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এরপর আমি যে কাঁকড়াগুলো ব্রাশ দিয়ে ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর আমি 5 মিনিটের মতো কাঁকড়াগুলোকে বয়েল করে নিব। আর এতে করে কাঁকড়ার যে ব্যাড স্মেলটা থাকে সেগুলো চলে যায়, কাদামাটিগুলো ক্লিন হয়ে যায়, আর কাঁকড়া খোলসটা অনেক নরম হয়ে যায়। এতে করে কাঁকড়াটা ক্লিন করতে অনেক সুবিধা হবে। এখন আমি কাঁকড়াগুলো নামিয়ে নিয়েছি। এরপর আমি ফার্স্টে কাঁকড়ার পিছনের দিকে যে অংশটা থাকে সেটিকে একটি ছড়ির সাহায্যে হালকা করে নিচ্ছি। এই পাশে একটি চাপ দিতে হবে, অপর পাশে আরেকটি চাপ দিলে এটা ফুলে আসবে। আর এরপরে ভিতরে যে হলুদ অংশটা থাকে সেই ময়লাগুলো আমি ক্লিন করে ফেলে দিব। আর অনেকেই যারা চিনতে পারে ডিম থাকে কাঁকড়ার, সেগুলো রাখতে চাইলে রাখতে পারে, কিন্তু আমি রাখিনি। এরপর আমি কাঁকড়ার যে ফুলকাগুলো আছে সেগুলো সব ফেলে দিব। আর কাঁকড়ার পাগুলো আমি পায়ের আগাটা একটি কেচি সাহায্যে কেটে নেব, নবগুলো আমি রাখবো না, অনেকে চাইলে রাখতে পারে। এরপর আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর যারা আস্ত ফ্রাই খেতে চান তারা মাছ বরাবর না কাটলে হয়ে যাবে। হয়ে গেল ঝটপট কাঁকড়া ক্লিন করা। আর ভিডিওটি কার কেমন লাগলো আমাকে লাইক কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের তোর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।